কয় ভাবি একটা কথা বলবো, যদি সাহস দেন তাহলে কতি পারি। কয় না বলেন। তো কয় ভাবি ওই কছিলাম কি আপনার মতো এত সুন্দরী একটা ভাবি দিয়ে এ ভাই মালয়েশিয়ায় কিভাবে থাকে। কয় আর বলবেন না। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে, দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে, দুকুলে পাবে যে সম্মান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি, পর্দা করা ফরজ আজকে নাও জানি। করলে পর্দা তুমি সম্মান দিবে ভূমি, করলে পর্দা তুমি সম্মান দিবে ভূমি, ফেরেশতা করবে গুণগান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। সিরিয়ালের মায়াই পড়ে ভুলো না বোকাম, ও সবই মিছে মায়া সবই তো ধোকা, ঠিক না বেঠে? সিরিয়ালের মায়াই পড়ে ভুলো না বোকা, ও সবই মিছে মায়া সবই তো ধোকা। সিরিয়াল বন্ধ করো ঠিক মতো নামাজ পড়ো, সিরিয়াল বন্ধ করো ঠিক মতো নামাজ পড়ো, মসজিদে হইলে আজান। ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা, শোনো রে একটুখানি খুলে দুটি কান, পর্দা করে চলো সেটাই হবে ভালো, স্রষ্টার এটাই বিধান। স্বামীর অবাধ্য আর হইও না বোন, হাসরে শুনবে না কেউ তোমারই রোদন। স্বামীর অবাধ্য আছে না নাই? স্বামী যা কয় তার উল্টো করে, বিদেশতে টাকা পাঠাই, এই টাকাগুলো এখন কসমেটিকের দোকান, ওরে বাবা ব্যবসা। আপনি চেয়ারম্যানই না করি যদি কসমেটিকের দোকান খুলতেন তাও ইনকাম ভালো হইতো চেয়ারম্যান, এত পরিমাণ। আর দুই একটা বিদেশির বউ হলি তো কথা নেই। ভাবি এ মাইন্ড করবেন না তো ভাবি, আসলে ভাই কী করে? কয় আর বললেন না মালয়েশিয়ায় থাকে। মানে থাকে মালয়েশিয়ায়? কয় ভাবি একটা কথা বলবো, যদি সাহস দেন তাহলে কতি পারি। কয় না বলেন। কয় ভাবি ওই কছিলাম কি আপনার মতো এত সুন্দরী একটা ভাবি দিয়ে এ ভাই মালয়েশিয়ায় কিভাবে থাকে। কয় আর বলবেন না। রে আমার সোনা বাপ, আর বলবেন না, লজ্জায় শেষ। কয় ভাবি ক্রিম একটা ইয়েছে এটা মাখলি, ই মতো যখন ভাইয়ের সাথে কথা বলবেন দেখবেন যে ভাই আপনার খালি চোখ মারবে। হ্যাঁ মানে এত সুন্দর ক্রিম, এই ক্রিম মনে করেন মাইখিয়ে চিয়ারা ওই আমাদের তারেক মোনার ভাই কইল যে শ্যাম্পু কিনেছে অল ক্লিয়ার, তো এই শ্যাম্পু মাখার পরে চুল পড়িয়ে পুরো একেবারে তেলা হয়ে গেছে আপনার মতন, তার থেকেও বেশি। তো এই দোকানে যে বলছে কি শ্যাম্পু দি চাও, আমার তো মাথা চুল সব শেষ, বলছে অল ক্লিয়ার হয়ে গেছে না, তা বলছে তা গেছে, তা বলছে শ্যাম্পু হইলো অল ক্লিয়ার, তা তোমার এর থেকে আর কি ভালো হবে। হ্যাঁ তো এই জন্যে এই অল ক্লিয়ার শ্যাম্পু, তারপরে এই যে হাবি জাবি এগুলো সব ওই লোকাল ফ্যাক্টরিতে তৈরি, ওই কসমেটিকের দোকানে এত কায়দা করে কথা বলে। ভাই যদি পুইয়েতে থাকে, ভাবি একটা ক্রিম ছিল আপনি ওইটা মাখলি যে কি ফাইন হইতো, তা সে সেই গেছে, ভাবি নাম্বারটা দিয়ে যান আমি ফোন দেবো না, এসে নিয়ে ওই ফোন দেওয়া লাগবে না, আমি এই দিন টাকা তুলে এসে নিয়ে যাবেন, আপনি বলে রেখে দেবেন একটা। ও বলে আহামরি কিছু না, দোকানে ছিল কিন্তু ভাবির একটু পাম মেরে দিলে। এইবার যেই মনে করেন পরেরবার টাকা তুলি, ভাই সে ক্রিমটা ইয়েছে, কবে আর বলবেন না, আর মার্কেটে বন্ধ হয়ে গেছে, তাও আমি দেখলাম ভাবির কথা দিছি তাই একটা রেখে দিছি, আর এইসব করি আমাকে টাকাগুলো শেষ একদম। এই স্বামীরা কষ্ট করছে, মাথার ঘাম এরা পায়ে ঝরাচ্ছে,
আর সেই টাকা পয়সা নিয়ে কসমেটিকের দোকানে থি চলে আসছে। তবে কসমেটিকের দোকানদাররা আবার রাগ করিয়ে না, আপনারাও যেভাবে বাঁশ দেন তাই একেবারে এটা আমাপা, এই এত ঠিক না। এই ইদি কেন্দ্র করি, আরে বাবা যদি আমি গেছি একটা বেল কেনবো, দেখি সব মহিলা সব আসছেন, বাচ্চা হুজুর সরিয়ে দাঁড়ান, ও মেয়ে মানুষের গায়ে লাগলে না যায় না, ও হইলো হাদিসি করছে, হুজুর একটু সরিয়ে দাঁড়ান, মেয়ে মানুষের গায়ে ঘেঁষা লাগতো আপনার না যায় না সরেন, মানে মহিলা কাস্টমার আসলে আরে হুজুরের কোনো দাম নেই, কারণ জানে যে এর আমার বন্ধুর একটা কসমেটিক বলছে যে ভাই কসমেটিকই ওই দুই তিনটে প্রবাসীর বউ থাকলেই যথেষ্ট, ওতেই মোটামুটি দোকানটাই নিয়ে দেয়।